হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টুনা মাছের শামি কাবাব। আমরা শামি কাবাব বলতে বুঝি মাংস দিয়ে বানানো কোনো কাবাব, তবে এটা কিন্তু আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন। আমি টুনা মাছ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়েও করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেহেতু আমি শামি কাবাব তৈরি করব, সেটার প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চানা ডাল বা বুটের ডাল। আমি এখানে 1/4 কাপ বুটের ডাল নিয়ে নিলাম। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2টা দারচিনির টুকরা, 2টা এলাচ, 1 চা চামচ লবণ, আর সেই সাথে 3 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে নিতে হবে যেন ডালটা সেদ্ধ হয়ে গেলে পানি অতিরিক্ত থেকে না যায়। আর এখানে আমি 5 অংশের 2টা টুনার ক্যান নিয়েছি। অবশ্যই ইন ওয়াটার লেখা যেটা সেটা সিলেক্ট করবেন। আর আমি টুনাগুলো থেকে পানি সেপারেট করার জন্য একটা ঝাঁজিরযুক্ত ছাঁকনিতে টুনাগুলোকে নিয়ে এভাবে একটা চামচের সাহায্যে চেপে চেপে পানিগুলোকে সেপারেট করে নিচ্ছি। তারপরে আমি যে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ওটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এভাবে আমি 8টা ভাগে ভাগ করেছি। এবার প্রতি 1 ক্যান টুনার জন্য আমি এখান থেকে 2টা ভাগ ইউজ করব, তাই আমার 2টা ক্যানের জন্য এখানে আমি 4টা ভাগ ইউজ করব। এখন বাকি ডালটুকুকে কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 দিনের জন্য, পরবর্তী টুনা কাবাব তৈরি করতে ব্যবহার করতে পারবেন। ওইদিকে অন্য একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি। তাতে আমি টুনা আর 2 ভাগ ডালের অংশ আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 10-15 মিনিট এভাবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি কাবাব তৈরি করব। কাবাবের মিশ্রণের জন্য আরও যা যা লাগছে তা হচ্ছে 1টা ডিম, 6-7টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি আর 3 টেবিল চামচ ধনে পাতা কুচি। এবারে সবগুলো উপকরণকে আমি মাছের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। তবে ডিমটা আমি একবারে দিতে যাব না, প্রথমে অর্ধেকটা দিয়ে তারপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এতে করে টেক্সচারের ব্যালেন্সটা বুঝতে সুবিধা হয়। এই পর্যায়ে আমার আরও কিছুটা ডিমের মিশ্রণ লাগবে, তবে আমি এখনও পুরোটা দিয়ে দিব না, কিছুটা রেখে দিব। কেন রেখে দিচ্ছি সেটা এখনই দেখতে পাবেন। প্রথমে আমি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি। এবার কাবাবের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল শেপ করে কাবাবগুলোকে তৈরি করে নিব। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে করছি। তবে কাবাব বানানোর সময় অনেকেরই প্রবলেম থাকে যে কাবাবের কর্নারগুলো একটু ফেটে ফেটে যায়, সেজন্যই আমি ডিমের অংশটুকুকে রেখে দিয়েছি। যেই যেই জায়গায় আপনার মনে হবে একটু ফাটা ফাটা মনে হচ্ছে সেইখানে আপনি ডিমের মিশ্রণটাকে দিয়ে দিবেন। এতে করে যখন তেলে ভাজতে যাবেন তখন কাবাবগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। একইভাবে আমি বাকি সবগুলো কাবাবকে তৈরি করে নিচ্ছি। এই কাবাবগুলোকে আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করতেও পারবেন। সেক্ষেত্রে যেই পাত্রে কাবাবগুলোকে সাজিয়ে রাখছেন সেই পাত্রটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1/2 ঘন্টার জন্য। এতে করে কাবাবের উপরের অংশটা একটু শক্ত হয়ে আসলে পরবর্তীতে সেগুলোকে জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারবেন 1 থেকে 2 মাসের জন্য। আর ফ্রোজেন কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য এগুলোকে আপনারা 20 থেকে 25 মিনিট আগে রুম টেম্পারেচারে রেখে দিবেন। এখন আমি একটা ফ্রাইং প্যানে 1/4 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাবাব দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ডুবো তেলে এই কাবাবগুলোকে ভাজতে যাবেন না। শামি কাবাবগুলো সাধারণত শ্যালো ফ্রাই করা হয়, খুব বেশি ডুবো তেলে এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই। আর আমি আজকে যেই পরিমাণ খাবো সেইটুকুই ভেজে নিচ্ছি, বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিব। আর আমি আজকে যে মেজারমেন্টে কাবাবগুলো তৈরি করেছি এতে করে আপনারা 14 থেকে 15টা কাবাব তৈরি করতে পারবেন। আরও কিছুটা বড় সাইজ করে করতে চাইলে 10 থেকে 12টা কাবাব অনায়াসে করতে পারবেন। 15-16 মিনিটের জন্য মিডিয়াম হিটে কাবাবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার অতিরিক্ত তেল অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য একটা কিচেন টাওয়ালের উপরে আমি বাকি সবগুলো কাবাবকে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু টুনা মাছের শামি কাবাব। এই টুনা কাবাবে অনেকে আলুও ব্যবহার করে থাকেন,
তবে শামি কাবাব তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই চানা ডাল বা ছোলার ডালটা ব্যবহার করতে হবে। আর এই রেসিপি ফলো করে আপনারা টুনা মাছের শামি কাবাবটা তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। কথা হবে নেক্সট ভিডিওতে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।